আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বের রেসিপিতে নিয়ে এসেছি সবার খুব পছন্দের একটা ড্রিঙ্কস আইটেম, স্পেশাল লাচ্ছি। স্পেশাল বলছি কারণ এই রেসিপি ফলো করে বানানোর পর আপনি বারবার এভাবেই খেতে যাবেন। তাই কথা না বাড়িয়ে চলুন দেখে আসি স্পেশাল লাচ্ছির প্রস্তুত প্রণালী। লাচ্ছি বানানোর জন্য আমার লাগবে মিষ্টি দই, লিকুইড দুধ, এলাচ পাউডার, চিনি, রোজ ওয়াটার, কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি। সবার প্রথমে ব্লেন্ডার জারে আমি দই নিয়ে নিচ্ছি। দুই গ্লাস লাচ্ছি বানানোর জন্য আমি দুই কাপ মিষ্টি দই নিয়ে নিব। আপনি এখানে ঘরে পাতা দই অথবা দোকানের মিষ্টি দইও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। দইয়ে মিষ্টির পরিমাণ বেশি হলে চিনির পরিমাণ কমায় নিতে হবে। অ্যাড করছি 1 চা চামচ এলাচ গুঁড়া, 2 চা চামচ রোজ ওয়াটার। রোজ ওয়াটার দেওয়ার জন্য লাচ্ছির ফ্লেভারটা খুবই ভালো হয়, খাওয়ার সময় খুব সুদিং লাগে। এরপর দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। সবশেষে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ আইস কিউব। এবার ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন নিত্য নতুন সব রেসিপির জন্য। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। এবার সার্ভিং গ্লাসে ঢেলে নিচ্ছি। রোজ ওয়াটারের জন্য খুব সুন্দর অ্যারোমা আসছে। এখন পরিবেশনের আগে বাদাম কুচি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখুন। রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।